গাদীত বহিয়ে প্রমোদ বড়ুয়ে ইউপিপিএল আঁকুৱালি ললে সিন্ডিকেটর নায়ক রবি রেড্ডি। রবি রেড্ডির বিরুদ্ধে গরু সিন্ডিকেটর গুরুতর অভিযোগ আছে। আর এনে সময়তে বিটিআর এলাকাত আরম্ভ হয়েছে কয়লা গরু গাহরি কয়লারর বৃহৎ সিন্ডিকেট। বিশেষক কোকরাঝার জেলাখনত সর্বাধিক সিন্ডিকেট চলিছে। হেয়ে বহুতরে মাজত প্রশ্ন হয়েছে বিটিআর নতুন সরকার গঠন হওয়ার পিছত কেনেকৈ সম্ভব হয়েছে এই সিন্ডিকেট। ইউপিপিএলে উদঙনি দিছে নাকি সিন্ডিকেট করার? কিয় নিমাতে আছে বিটিআর চিফ প্রমোদ বড়ো? মানিকপুর এলাকাত হঠাৎ এমভিআই অস্থায়ী সেক্রেট কিয়? মানিকপুর এলাকাত কয়লা ট্রাকর পরা গুন্ডাকর সংগ্রহর বিশেষ তৎপরতা? গুয়াহাটী বঙাইগাঁও গোয়ালপাড়া দিকর পরা যাওয়া কয়লা ট্রাক আরক্ষী খেসা দি আবদ্ধ করাইছে সিন্ডিকেট চক্রটোয়ে। শ্রীরামপুর গেটের বহিরাজ্য উলাই যাওয়া প্রতিখন কয়লা ট্রাকর পরা কুকুরাঝাত গুন্ডাকর সংগ্রহ করিব কুখ্যাত চক্রটোয়ে। এই চক্রটোর নেতৃত্বত চারি পাঁচজনীয় দল, তারে ভিতর বিপ্লব মুজাম্মিল চন্দনের নাম চর্চাত। খবর উলাইছে উচ্চপদস্থ আরক্ষী বিষয়া হাতত রাখি ইউপিপিএলের রাজনৈতিক ক্ষমতার কয়লা সিন্ডিকেট চলাবলৈ যুঁজা চলিছে। এটা প্রশ্ন হয়েছে প্রমোদ বড়োর সরকারে এই সিন্ডিকেট চলাবলৈ হসাই দিব নাকি উদগনি? ইফালে শ্রীরামপুর গেটের অবাধে সরবরাহ হয়েছে গরু গাহরি কয়লার আদি। পশুপালন বিভাগক বুঢ়া আঙুলি দেখাই এসামে চলাই গেছে এই বৃহৎ সিন্ডিকেট। শ্রীরামপুর গেট পার করার বিনিময়ত এই সিন্ডিকেট চক্রটোয় সংগ্রহ করেছে ১০-২০ হাজার কোটি টাকা। বিটিআর রাইজর হেয়ে প্রমোদ বড়োলৈ প্রশ্ন, এয়া কেনেকৈ সম্ভব হয়েছে? ইয়ার কারণ অবশ্যে পরবর্তী প্রতিবেদনত আসাম টক্সে স্বাধীন করিব। ব্যুরো রিপোর্ট, আসাম টক্স। আমি প্রতিদিনেই আপনার পক্ষত, আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিশ টিভির 1527 নম্বরত, এয়ারটেলের 640 নম্বরত, জিটিপিএলর 271 নম্বরত, এসএসএর 5 নম্বরত, ডিসিএম ডিজিটেলত 156 নম্বরত, এনআরএল কেবল টিভিত 14 নম্বরত আর জেসিসির 144 নম্বরত।